কাপড়ে বিভিন্ন রকমের দাগ লেগে গেলে কীভাবে উঠাবেন তা দেখে নিন আজকে আমি আপনাদের সাথে দেখাবো মেহেদির দাগ গ্রিসের দাগ পোড়া মবেলের দাগ তিলে বা চিটের দাগ তাছাড়া কাপড়ে যদি জংয়ের দাগ লেগে যায় কীভাবে উঠাবেন তারই কিছু উপায় নিয়ে চলে এসেছি আজকে আমি ঘরোয়া উপায়ে এই দাগগুলো সেকেন্ডের মধ্যে উঠিয়ে দেখাবো যা আপনাদের অনেক কাজে দিবে তো আশা করছি পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিও ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আমি পুরো দাগ একটি শাটে করে নিয়েছি আর এখানে হচ্ছে জঙের দাগ লেগেছে তো এরকম বিভিন্ন ধরনের দাগ আমি আপনাদের কিভাবে উঠে দেখাবো দেখে নিন আমি আজকে একটি সাদা কাপড় নিয়েছি আর সাদা কাপড়ের দাগগুলো স্পষ্ট বোঝা যায় আর সেটা উঠলো কি উঠলো না সেটাও আপনারা স্পষ্ট বুঝতে পারবেন এজন্য আমি একটি সাদা কাপড়ই নিয়েছি আপনারা এভাবে যে কোনো রঙিন কাপড় থেকেও দাগ উঠিয়ে নিতে পারবেন দেখুন এখানে জংয়ের দাগ লেগেছে কাপড় অনেক সময় দেখা যায় আমরা রোদে শুকাতে দিলে সেখান থেকে মরিচার দাগ লাগে বা আপনি কোথাও বসছেন সেখান থেকেও মরিচার দাগ পড়ে যায় বিভিন্নভাবে কিন্তু এই মরিচা বা জংয়ের দাগ লেগে যেতে পারে তো এরকম মরিচা বা জংয়ের দাগ লেগে গেলে সেটা কি কীভাবে উঠাবেন সেটা দেখে নিন প্রথমে আমি যেটা করব এখানে আমি দিয়ে দিব কিছুটা লেবুর রস আর লেবুর রস কিন্তু খুবই উপকারী একটি জিনিস যে কোনো দাগ উঠানোর ক্ষেত্রে তো আমি দেখুন কীভাবে উঠাছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন বিভিন্ন ধরনের দাগ আমি আজকে করে দেখাবো এবং উঠে দেখাবো প্রথমে এখানে একটু লেবুর রস দিয়েছি লেবুর রস দেওয়ার পরে আমি একটু হালকা করে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পরে এখানে আরও একটি জিনিস দিয়ে দিব যা আমাদের সবার ঘরে রয়েছে সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা হচ্ছে যে কোনো আপনারা দোকানে কিনতে পাবেন এটা কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডা তো বেকিং সোডা এখানে আমি হালকা একটু ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এভাবে রেখে দেবো কিছুক্ষণ দু মিনিট মতো দেখুন দেখে নিন এটা এটা হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডারে কিন্তু এই কাজটি হবে না তো এটা আমি এক মিনিট মতো রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এভাবে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি এটা কিছুক্ষণ ঘষতে হবে দাগ তুলতে হলে কিন্তু একটু সময় দিতে হবে না হলে কিন্তু ম্যাজিকের মতো দাগ উঠবে না তো দেখুন আমি কিছুক্ষণ এভাবে ঘষবো যেহেতু এটা সাদা কাপড় দাগটা একটুখানি লেগে থাকলেও বোঝা যাবে তাই আমি এটা কিছুক্ষণ ঘষে নিচ্ছি খুব বেশি টাইম লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই জংয়ের দাগ উঠে যাবে আর জংয়ের দাগ তুলতে কিন্তু লেবু খুবই উপকারী তাই লেবু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে লেবু কিন্তু স্কিপ করা যাবে না আর লেবু আর বেকিং সোডাই কিন্তু দারুণভাবে উঠে যাবে এই দাগটি দেখুন কত সুন্দরভাবে উঠে গেল এবারে আপনারা নর্মাল যেভাবে ওয়াশ করেন সেভাবে ওয়াশ করে নেবেন দেখবেন একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে আমি মেহেদির দাগ করে নিচ্ছি সেটা গাছের মেহেদি হোক বা কেনা মেহেদি হোক এভাবে আপনারা যদি কখনও দেখেন মেহেদি কাপড়ে লেগেই আছে আমরা অনেক সময় দেখা যায় মেহেদি পার্টিতে যাই বা গায়ে হলুদে যাই সেক্ষেত্রে কিন্তু দামি কাপড়ের মেহেদির দাগ লাগতেই পারে তখনই আপনারা সঙ্গে সঙ্গে যেটা করবেন একটি টিস্যু দিয়ে মুছে নেবেন মুছে নেওয়ার পরে আপনাদের হাতের কাছে যদি ভাত থাকে অর্থাৎ নেলপালিশ ভাত সেটা দিয়ে উঠাতে পারবেন সেটা কিভাবে দেখে নিন এই কাপড়ের নিচের অংশে আমি একটি টিস্যু পেপার দিয়ে নিলাম তারপরে উপরে এভাবে নেলপালিশ রিমুভার দিয়ে নিচ্ছি দেখুন নেলপালিশ রিমুভার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কালারটা গলতে শুরু করেছে তারপরে আরেকটা টিস্যু দিয়ে এভাবে মুছে নিচ্ছি নিচের টিস্যু কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু এটা আরও ঘেঁটে অন্য জায়গায় লেগে যাবে জামার তাই এভাবে দিয়ে নিলাম এবং বারবারই আমি একটু একটু করে রিমুভার দিচ্ছি আর এভাবে টিস্যু চেঞ্জ করে করে মুছে নিচ্ছি এভাবে আপনারা দুই থেকে তিনবার করবেন দেখবেন দাগটা কিন্তু একেবারে প্রায় উঠে যাবে তো মাঝে মাঝে টিস্যুটা যদি এরকম ভিজে যায় এটা চেঞ্জ করে নেবেন তো আমি এই টিস্যুটা চেঞ্জ করে নিলাম আবার পরিষ্কার একটি টিস্যু দিয়ে দিচ্ছি যেন এই কাপড়ের অন্য জায়গায় না লেগে যায় কালারটা এবারে আমি আবারও একটুখানি দিয়ে দিচ্ছি নেলপালিশ রিমুভার তারপরে আবারও একটু মুছে নিচ্ছি দেখুন এভাবে কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে তো এখনও কিন্তু একেবারে পরিষ্কার হয়নি একেবারে পরিষ্কার করতে হলে যেটা করতে হবে এখানে দিয়ে দিতে হবে টু হোয়াইট কোলগেট টুথপেস্ট দেখুন আমি এখানে সামান্য একটু ব্যবহার করছি খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই তারপরে এভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে এটা এক মিনিট মতো রেখে দিতে হবে এক মিনিট পরে এটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে যখন ধুয়ে নেবেন দেখবেন এখানে কিন্তু আর কোনো লালচে ভাবও থাকবে না বোঝাই যাবে না যে এখানে কোনো মেহেদির দাগ পড়েছিল যে কোনো কাপড় থেকে যে কোনো কালারের কাপড় থেকে আপনারা কিন্তু এইভাবে খুব সহজে মেহেদির দাগ উঠিয়ে নিতে পারবেন তো দেখুন আমি এখানে নর্মাল পানি নিয়ে নিয়েছি এবং এই পেস্টটা এখানে ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখলে বুঝতে পারবেন কত সহজেই এখান থেকে এই মেহেদির দাগটা একেবারে গায়েব হয়ে যায় তো দেখুন অলরেডি কিন্তু উঠে গেছে এবারে আমি ধুয়ে আপনাদের কাপড়টা দেখাচ্ছি কোনো দাগ যদি কাপড়ে লেগে যায় আপনারা এটা চট জলদি সেখান থেকে উঠে নেওয়ার চেষ্টা করবেন তবে মেহেদির দাগ যদি দীর্ঘদিন পরে থাকে তবুও আপনারা কিন্তু উঠিয়ে নিতে পারবেন দেখুন কত সহজে এটা উঠে গেল আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে তার আগে দেখে নিন কত সুন্দর ক্লিন হয়ে গেছে আমাদের বাসায় দেখা যায় অনেক সময় পোড়া মোবেল থাকে তো আমি এখান থেকে পোড়া মোবেল আমি এখানে দিয়ে নিলাম অনেক সময় গ্রীষের দাগ লেগে যায় গ্রীসের দাগ বলতে অনেক সময় দেখা যায় এখানে পোড়া মোবাইলও ব্যবহার করা হয় তো আমি পোড়া মোবেল দিয়ে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোনোভাবে যদি কখনও দেখা যায় রিকশার চাকায় বা যে কোনোভাবে আপনাদের কাপড় যে এরকম দাগ পড়ে যায় সেক্ষেত্রে এটা আপনারা যতদূর সম্ভব কাপড় দিয়ে বা টিসু দিয়ে মুছে নেবেন তারপরে এরপরে ছিটিয়ে দেবেন সামান্য একটু লবণ তারপরে দিয়ে দিবেন লেবুর রস লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে বেকিং সোডা লেবুর রসের বেকিং সোডা কিন্তু যে কোনো দাগ তুলতে সাহায্য করে তবে সব দাগের ক্ষেত্রে কিন্তু একরকম টিপস চলে না যেমন এখানে লবণ কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এবারে আমি এটা ভালো করে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে আমি এক মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এভাবে ঘষে নিচ্ছি দেখুন কত সহজেই কিন্তু এই পোড়া মোবিলের দাগ উঠে যাচ্ছে আপনারা যে কোনো দাগ মানে যে কোনো গ্রীষের দাগ বা যে কোনো তেলের দাগ এভাবে উঠে নিতে পারবেন অনেক সময় দেখা যায় কোনো গ্রিল থেকে বা কোনো কলাপসাল গেট থেকে এভাবে কিন্তু দাগ লেগে যেতে পারে সেটা আপনারা এভাবে উঠে নিতে পারবেন দেখুন কত সহজে উঠে গেল তবে যে আমি বারবারই একটা কথা বলছি যে দাগই হোক না কেন আপনারা চর জলদি উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু উঠবে খুব দ্রুত আর এটা দীর্ঘ সময় হয়ে দীর্ঘদিন হয়ে গেলে তখন কিন্তু এটা উঠতে একটু দেরি হবে উঠবে না তা না উঠবে কিন্তু দেরি হবে এবারে চলে যাচ্ছি কোনো কাপড়ে তিলে বা চিটের দাগ লেগে গেলে কীভাবে উঠাবেন বা তেল বা চিটে পড়ে যায় অনেক সময় পুরনো কাপড় চোপড়ে দেখা যায় তিলে বা চিটা পরে সেটা কীভাবে ওঠা যায় তো আমার কাছে একটা বাচ্চার গেঞ্জি ছিল তো এই গেঞ্জিতে কিন্তু অনেকটা তিলে পড়ে গেছে সেই তিলেগুলো কীভাবে আমি উঠাবো দেখে নিন প্রথমে এটা যা করতে হবে আমি এখানে একটি বোল নিয়েছি বলের ভিতরে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের লেবু যেহেতু এখানে একটি টি শার্ট নিয়েছি ছোট বাচ্চার তাই এখানে আমি পুরো একটা লেবু ব্যবহার করছি যদি কাপড়ের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা লেবুর পরিমাণও বাড়িয়ে দেবেন তো বড়ো সাইজের একটি লেবু এখানে লাগবে আপনাদের বাসায় যদি লেবুর রস করা থাকে অনেক সময় দেখা যায় আমরা ডিপ ফ্রিজে লেবুর রস করে থাকি সেই লেবুর রসেও কিন্তু হবে কোনো সমস্যা নেই তো এখানে আমি আরও কিছু জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে লবণ এখানে আমি দুই চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণের পরিমাণটাও বেশি লাগবে আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করা যাবে না বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না রুম টেম্পারেচারের যে পানি সেটাই ব্যবহার করতে হবে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম এই টি শার্টটি তো এভাবে আমি রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা রাখতে হবে দুই ঘন্টা রাখার পরে এটা সেকেন্ড স্টেপে চলে যেতে হবে প্রথমে কিন্তু এভাবে করলে যে উঠে যাবে তা নয় তো এভাবে দুই ঘন্টা রাখার পরে পরবর্তী স্টেপ যেটা হবে আপনারা এভাবে এটা উঠিয়ে নেবেন আর ভালো করে চিপিয়ে কিন্তু উঠে নিতে হবে চিপিয়ে উঠিয়ে নেওয়ার পরে আমি দ্বিতীয় স্টেপে কি করতে হবে সেটাও বলে দিচ্ছি এই তিলা বা চিটির দাগ কিন্তু খুবই জিদি হয় একটু উঠতে চায় না তাই এটা উঠতে কিন্তু একটু ঝামেলা আছে আমাদের বাসায় দেখা যায় ভাতের মাড় তো থাকেই প্রতিদিনই ভাত রান্না হয় তো সেই ভাতের মার আপনারা নিয়ে নেবেন আর এর ভেতরে রকম পানি ব্যবহার করা যাবে না ভাতের মার কিন্তু খুবই উপকারী একটি জিনিস বিভিন্ন কাজে কিন্তু ভাতের মার ব্যবহার করা হয় তো এভাবে আমি কাপড়টা এই ভাতের মাড়ের ভিতরে দিয়ে দিলাম এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এইভাবে রেখে দিব চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরে না ধুয়ে এইভাবেই কিন্তু রোদে শুকাতে হবে এই ভাতের মাড়ে ভেজানো অবস্থাতেই আপনারা তুলে নিয়ে রোদে শুকাবেন রোদে শুকানোর পরে তারপরে আপনারা নর্মাল যেভাবে ওয়াশ করে সেভাবে ডিটারজেন্ট পাউডার হোক সাবান দিয়ে হোক আপনারা ওয়াশ করে নেবেন দেখবেন একেবারে পরিষ্কার হয়ে যাবে এখানে যে কোনো তিলে বা চিটির দাগ ছিল সেটা বোঝাই যাবে না তো সাক্ষে এই টিপসটা আপনাদের কাজে দেবে সবাই ভালো থাকবেন বিদায়